মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এই দেশীয় দোষারোধের হাতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে চোদ্দই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো সালের এই দিনে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ চিকিৎসক প্রকৌশলী শিল্পী লেখক ও সাংবাদিক সহ অন্যান্য মেধাবী ব্যক্তিকে বাড়ি থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও হত্যা করা হয় পরে তাদের মরদেহ রাজধানী রায়েরবাজার ও ও মিরপুরসহ বিভিন্ন বদ্ধভূমিতে পাওয়া যায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের সন্তানদের পাশাপাশি সব বয়স ও শ্রীনিপেশার মানুষ এসেছিলেন তাদের প্রতি বিনাম শ্রদ্ধা জানাতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সে সময় উপস্থিত ছিলেন আহবাক রূপনগর থানা মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর নাসরিন মুজিব রহিমা বেগম রূপনগর থানা মহিলা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি সংসদ রূপনগর থানা ঢাকা মহানগর উত্তর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান